হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আমি আফরান আপনাদের মাঝে নিয়ে এসেছি আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা, মিনি ক্লিপ ক্যারম পুলে আবারও ডেইলি ডিলস অফার কিন্তু দিয়ে দিয়েছে, আর এই অফারগুলো 26 তারিখে কিন্তু ক্যারম পুলে চলে আসবে। সো আজকের এই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা এই অফারগুলো আজকেই আপনারা মানে কালেক্ট করে নিতে পারবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু টাইম জাম্প করে এখানে স্পেশাল যে অফারগুলো নিয়ে এসেছি, এবং এখানে কিন্তু একটি অফার আমার কাছে শো করতেছে, আর এটি হচ্ছে সিভার ইমোজি। আর এই ইমোজিটা নিতে কিন্তু 310টা জেমস লাগবে, আর আমার কাছে যথেষ্ট জেমস রয়েছে। বন্ধুরা, এই ইভেন্ট মানে এই অফারগুলো আপনাদের নিতে হলে অবশ্যই আপনাদের আইডিতে জেমস থাকতে হবে, আর আমার আইডিতে কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ জেমস আছে। সো এখান থেকে আমি এই ইমোজিটা এখান থেকে কিনে নিব। আর আপনারা কীভাবে এই অফারগুলো আপনাদের আইডিতে শো করাবেন সব কিছু আমি দেখাবো। দেখেন, এই ইমোজিটি নেওয়ার পর কিন্তু আর এখানে মানে এই যে স্পেশাল যে অফারের ভিতরে কিন্তু এই অফারটি এখন আর নেই। সো কীভাবে এই অফারগুলো আপনারা কালেক্ট করবেন, অর্থাৎ কীভাবে এই অফারগুলো আপনাদের আইডিতে আনবেন, সেটা এই ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। সো চলেন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই অফারগুলো আইডিতে শো করার তাহলে অবশ্যই আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে সার্চ করবেন ডেট অ্যান্ড টাইম। দেখেন, ডেট লেখার সাথে সাথে কিন্তু ডেট অ্যান্ড টাইম নামের একটি সেটিংস কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এই সেটিংসের ভিতরে চলে গেলাম। এখানে যে অটোমেটিকলি সে ডেট অ্যান্ড টাইম, এটি কিন্তু অন করা থাকবে এইভাবে আপনাদের। আপনারা জাস্ট অফ করে দেবেন এইভাবে। অফ করে দেওয়ার পর নিচে যে সেট টাইম লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনাদের তারিখ যেটাই তারিখ দেওয়া থাকবে না কেন, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের তারিখটা 26 তারিখ করে দেবেন। দেখেন, এখানে আজকে কিন্তু 23 তারিখ হয়তো, হ্যাঁ আজকে 23 তারিখ ছিল। সো এখান থেকে আপনারা জাস্ট 26 ডিসেম্বর করে দেবেন। দেখেন, এখানে 26 ডিসেম্বর করার পরে যে এম আছে, দেখেন 26 ডিসেম্বরের পরে যদি এম থাকে এখান থেকে আপনারা পিএম করে দেবেন। দেখেন, এখানে আমি পিএম করে দিলাম। সো এখন আপনারা এখন যদি আমি ক্যারমপুলটা ওপেন করি তাহলে কিন্তু এই অফারটা মানে প্রথম যে অফারটা সেটি কিন্তু আমার আইডিতে শো করবে। বন্ধুরা, আগেই বলে রাখি আমি কিন্তু প্রথম যে ইমোজিটা, প্রথম যে অফারটা সেটি কিন্তু আমি ইতিমধ্যে নিয়ে নিয়েছি। সো এখন আর আমার আইডিতে এই অফারটি শো করবে না। সো নেক্সট যে অফারটি আছে সেটি আমার আইডিতে কিন্তু শো করবে। বন্ধুরা, নেক্সট যে অফারটি আছে সেটি নেওয়ার জন্য আবার আমি আবারও চলে আসলাম সেটিংসে। এখান থেকে 27 ডিসেম্বর করে দিলাম, এবং যে এখানে যে এম ছিল সেটাকে পিএম করে দিলাম। ওকে, সো আমি আবারও ক্যারমপুলটি কমেন্ট করেছি। বন্ধুরা, আমি আপনাদের অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু আপনাদের টাইমটি কিন্তু ভালোভাবে মেনটেন করতে হবে। দেখেন, এখানে কিন্তু অফারটি কিন্তু ডেলি ডেলি যে অফারটি কিন্তু শো করেছে। আর এটি একটি অ্যাভাটার শান্তাস হেল্পার অ্যাভাটারটির নাম, আর এই অ্যাভাটারটি নিতে 275 জেমস লাগবে। আমি এখান থেকে এই অ্যাভাটারটি নিয়ে নিবো। ওকে, সো দেখেন অ্যাভাটারটি কিন্তু খুবই সুন্দর, একটা বিলাইয়ের একটি অ্যাভাটার আছে এখানে। সো দেখেন, এখানে আমি এই অ্যাভাটারটি নিয়ে নিলাম। এই অ্যাভাটারটি নেওয়ার পর নেক্সট যে অফারটি আছে সেটি শো করানোর জন্য আমার আবারও আর কি সেটিংসের ভিতরে চলে যেতে হবে। দেখেন, অ্যাভাটারটি নেওয়ার পর এখানে কিন্তু আর ডেলি ডিলস অফারের ভিতরে কিন্তু অ্যাভাটারটি নেই। সো এভাবে আপনার যেটা নেবেন সেটা কিন্তু আর এই অফারের ভিতরে থাকবে না। ওকে, এখন আমি আবার চলে যাবো আমার ফোনের সেটিংসে। দেখেন, সেটিংসে যাওয়ার পর এখানে যে 27 দিয়েছিলাম, আমি এখান থেকে 28 করে দেবো। জাস্ট আপনাদের একদিন করে বাড়িয়ে দেবে। বন্ধুরা, দেখেন এখানে 28 করে দিয়ে আমি আবারও ক্যারমটিকে ওপেন করব। দেখেন, এখানে ক্যারমটিকে কিন্তু ওপেন করলাম। আই থিঙ্ক নেক্সট যে অফারটি আছে সেটি এখানে আমার এটিতে শো করবে। ওকে বন্ধুরা, নেক্সট অফারটি হলো একটি ইমোজি, আর এই ইমোজিটির নাম স্লিপিং ইমোজি। ওকে, সো ইমোজিটি নিতে 330টা জেমস খরচ হবে। ওকে, আমি এই জেমসগুলো মানে এই জেমস আমার কাছে যেহেতু জেমস আছে, আমি জেমস দিয়ে ইভেন্ট মানে ইমোজিটা নিয়ে নিব। আর ইমোজিটি আই থিঙ্ক ভালো একটি ইমোজি আমার মনে হয়েছে। ওকে, আমি এখান থেকে ইমোজিটা নিয়ে নিব। ওকে, দেখেন বন্ধুরা, এখানে আমি ইমোজিটা কিন্তু নিয়ে নিলাম। ওকে, এখন আমি আবারও চলে যাবো সেটিংসে। বন্ধুরা, এইভাবে আপনাদের প্রতিদিন মানে এক দিন করে বাড়িয়ে দিতে হবে পুরো সব মানে সবগুলো অফার পেতে হলে এরকম এক দিন করে বাড়িয়ে দেবেন। আই থিঙ্ক সামনের জানুয়ারির 3 তারিখ পর্যন্ত এই অফারটা চলবে। সো দেখেন, এখানে 28 ছিল, এখানে 29 করে দিলাম। ওকে, এখন 29 করে আমি আবারও চলে যাচ্ছি আমার ফোনের মানে ক্যারমপুলের ভিতরে। তো বন্ধুরা, এইভাবে আপনারা করবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই অফারগুলো আপনারা মিস করবেন না, কারণ এই অফারগুলো কিন্তু মানে এক শেষ হয়ে গেলে কিন্তু আর আসে না। আর আপনার ফোনের সেটিংস, আপনার ফোনের টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওর শেষে আরও একবার আপনাদের টাইমটা সম্বন্ধে মানে টাইম কীভাবে কী করবেন এটা আমি আবার একবার বুঝিয়ে দেবো। সো দেখেন, এখানে কিন্তু আমার আবারও নেক্সট যে অফার সেটি কিন্তু চলে আসছে, এটি একটি অ্যাভাটার। আর এই অ্যাভাটারটি নিতে 250 জেমস খরচ হবে, কিন্তু আমি এই অ্যাভাটারটি নিব না। তবু আমি আপনাদের দেখানোর জন্য টাইম জ্যাম এখানে করে আপনাদেরকে দেখালাম। ওকে, সো নেক্সট অফারটি কী আছে চলেন সেটা দেখে নেওয়া যাক। আবারও ফোনের সেটিংসে চলে যাওয়া যাক। বন্ধুরা, দেখেন এখানে আমি চলে যাব আমি আমার ফোনের সেটিংসে। আবারও এখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। ওকে, আমি আবার ফোনের সেটিংসে চলে গেলাম।
এখান থেকে December 30 করে আবার আবারও আমি ক্যারমে ঢুকবো। বন্ধুরা এইভাবে আপনারা মানে সবগুলো অফার নিয়ে নিতে পারবেন। আমি সবগুলো আপনাদেরকে দেখাবো না, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন আমি সবগুলো দেখাতে পারতেছি না। ওকে, তো দেখেন এখানে আমি আবার কিন্তু টাইম জাম্প করে দিলাম। আর এইভাবে আপনারা জাস্ট টাইম জাম্প করে করে আপনারা সবগুলো রেওয়ার্ড কালেক্ট করতে পারেন। দেখেন এখানে আমি December 31 তারিখে আমরা কী রেওয়ার্ড পেতে কী রেওয়ার্ড মানে কী অফারটি পেতে যাচ্ছি চলেন সেটাই দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে। দেখেন আমি কিন্তু ক্যারমে কিন্তু ঢুকছি, একটু লুট নিছি। তো এখন আমি চলেন অফারের ভিতরে গিয়ে দেখা যাক অফারের ভিতরে কী অফার দিয়েছে। বন্ধুরা এইভাবে কিন্তু January 3 পর্যন্ত চলবে। সো আপনারা জাস্ট এইভাবে করে করে যা January 3 পর্যন্ত। দেখেন এখানে আছে একটি ফ্রেম, আর এই ফ্রেমটার নাম আছে ক্রিসমাস পাস্ট। ওকে, এই ফ্রেমটি নিতে 400 gems খরচ হবে। আমি আবার বলছি বন্ধুরা, আপনাদের আইডিতে জেমস না থাকলে কিন্তু এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবেন না। আর আপনারা চাইলে আমার কাছ থেকে জেমস কিনতে পারেন। ওকে, আর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা জাস্ট লিঙ্কের ভিতরে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় নেবেন। গুরুত্বপূর্ণ সকল আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। আর হোয়াটসঅ্যাপ নাম্বারও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো বন্ধুরা কীভাবে মানে আপনারা, আমি যেহেতু ভিডিওটা শেষ করার আগে আমি আরও একবার আপনাদেরকে বলে দিতে চাই যে কীভাবে আপনার ফোনের টাইমটা আপনারা মেনটেন করবেন। ওকে বন্ধুরা, এই অফারগুলো পেতে হলে আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। চলে যাওয়ার পর এখানে ডেট টাইমের যে একটি সেটিংস আছে সেই সেটিংসের ভিতরে চলে যেতে হবে আপনাদের। অর্থাৎ আপনারা নর্মালি যেভাবে টাইম চেঞ্জ করেন সেই জায়গায় চলে যাবেন। অর্থাৎ দেখেন এখানে ডেট লাগার সাথে সাথে কিন্তু আমার ডেট টাইম নামের সেটিংসটি কিন্তু চলে এসেছে এখানে। সো এখানে ডেট টাইমের ভিতরে আমি এখানে চলে যাবো। দেখেন এই যে ডেট অ্যান্ড টাইম। ওকে, সো এখানে এই টাইমটার ভিতরে মানে এই সেটিংসের ভিতরে আপনারা চলে যাবেন। এখানে দেখেন এখানে আমি সেটিংসের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরে এই যে অটোমেটিকলি ডেট অ্যান্ড টাইম, এটা কিন্তু আপনাদের অন করা থাকবে। সো এটাকে অফ করে রাখবেন। দেখেন এটা কিন্তু অন করা থাকবে আপনাদের, এটাকে অফ করে রাখবেন। তারপরে যে সেট টাইম লেখা আছে, দেখেন সেট টাইমের উপরে ক্লিক করে আপনাদের সময় যেটাই থাকুক না কেন আপনারা জাস্ট এখান থেকে 26 ডিসেম্বর দিয়ে দিবেন। এবং ওই কাছে ওই পাশে যে AM আছে ওইটাকে PM করে দিবেন। বন্ধুরা এইভাবে তারপর আপনারা একদিন করে বাড়ি বাড়িয়ে সবগুলো অফারগুলো কালেক্ট করে নেবেন আশা করি। সো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।